ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এই খবর পাওয়ার পর অভিনেতা রাজেশ শর্মা তিনি কি বললেন শোনাব। আমি তো যখন খবর পেলাম প্রথমে আমি বিশ্বাস করলাম না, তারপর আমাকে বম্বে থেকে ডিরেক্টর যখন বললেন তখন আমি এটাকে বিশ্বাস করলাম যে না এটা সত্যি সত্যি হয়েছে। এবং মানে আমি তখন হতভম্ব, মানে একটা ধনীতে আমি ওখানে দুখানা ছবি করেছি, একটা শুধু দেশি রুমাল, শুধু দেশি রুমাল সেটা ছোট্ট সিন ছিল, আমি ঋষি কাপুর আর সুশান্ত সিং ছিল, আর ধোনিতে অনেকটা বড় কাজ করেছি। এবং ধোনি ছবিতে আমি সিনিয়র ওর ছিলাম, তো কিন্তু একটা বন্ধুত্ব হয়ে যায় না সিনিয়রদের মধ্যে, মানে বয়সে সিনিয়র হলে একটা বন্ধুত্ব হয়ে যায়, তো সেখানে একটা বন্ধুত্ব হয়ে গেছিল। এবং পরলি জেন্টলম্যান পার্সন, একটু রিজার্ভ টাইপের বড় মানুষ ছিলেন, খুব একটা বেশি কথা বলতেন না, উইটি ছিলেন আর খুব মেহনতি ছিলেন, মানে যতক্ষণ উনি তাকে সহি হচ্ছেন না সে একটা টেক হোক বা দশটা টেক হোক, তো এবং দেখে মনে হতো খুব লড়াকু টাইপের মানুষ, ওটা না হলে শরীর ক্যারেক্টার করা যায় না, হঠাৎ করে এই মানুষটা এভাবে একটা ডিসিশন নিয়ে নিজের প্রাণটাকে এভাবে হারিয়ে আমাকে মানে বুঝতে পারছি না।